নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, পুলিশের জালে জয়ন্ত গাঙের আরও এক সাগরেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসূন ওরফে লালটুকে গ্রেপ্তার করলো পুলিশ। তালতলা ক্লাবে নাবালকের ওপর অত্যাচারের অভিযোগ, নাবালকের ওপর অত্যাচারের ভিডিও ভাইরাল হয়, আর সেখান থেকে এবার জয়ন্ত গ্যাংয়ের আরও একজন সাগরেদকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম প্রসূন, যাকে লালটু বলে এলাকাতে তার পরিচিত ছিল। তিনি এবং প্রসূন ওরফে লালটুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে আরও এক অভিযুক্ত, নাবালকের ওপর অত্যাচারের ভিডিও ভাইরাল হতে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জয়ন্ত গ্যাংয়ের আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম প্রসূন, যিনি লালটু নামে পরিচিত। নাবালকের ওপর অত্যাচারের ঘটনায় এবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসূন ওরফে লালটুকে গ্রেপ্তার করলো পুলিশ। অর্থাৎ আড়িয়াদহে যে নাবালককে মারধরের যে অভিযোগ উঠে, মারধরের যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওর ওপর ভিত্তি করে এবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, যে জায়ান্ট গ্যাংয়ের এই প্রসূন হচ্ছে জায়ান্ট গ্যাংয়েরই একজন সাগরেদ। আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, ঠিক কী জানতে পারছো? মূল অভিযুক্ত যে জয়ন্তের রাইট হ্যান্ড বলে পরিচিত প্রসেনজিৎ দাস ওরফে লালটু, এর আগেরও এর অনেক ভিডিও প্রকাশিত হয়েছে। এক মহিলাকে মারধরের ঘটনায় কিন্তু লালটুর নাম কিন্তু একদম প্রকাশ্যে সবার প্রথমে ছিল। এক বাচ্চাকে, একটি শিশুকে শারীরিকভাবে নির্যাতন করার ঘটনা একটি ভিডিও প্রকাশ্যে এসছে, তারপরেই কিন্তু এই প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয় প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে, এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাকে অনেকবার প্রশ্ন করা হয়, যদি বলা হয় যে তুমি কিছু করেছো কিনা, বা কেন তোমাকে পুলিশ আটক করলো বা কেন গ্রেপ্তার করলো, সে কিন্তু কোনো কথারই উত্তর দিতে যায়নি। পুলিশ সূত্রে খবর, এই লালটু সহ আরো বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। শুধু লালটু না, এর সাথে আরো চার থেকে পাঁচজন এর পিছনে থাকতে পারে বলে পুলিশ সূত্রে অনুমান। নগরপাল অলোক রাজোরিয়া তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই বেলঘুড়ে থানায় গিয়ে বাকি যারা বাকি চারজন রয়েছে আগের দুটি ঘটনা, যাদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই লালটুর নাম আসে, এবং লালটুর সাথে কিন্তু আরো পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতী জড়িত আছে বলে পুলিশ অনুমান করছে। যারা ভিডিও করতো, যারা ভিডিওর আশেপাশে যাদেরকে ছিল, বা কেউ ক্যামেরার সামনে ছিল বা ক্যামেরার কেউ পিছনে ছিল, তাদের প্রত্যেককেই কিন্তু পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে লালটুকে, লালটুর যে মামলা, ইতিমধ্যেই ব্যারাকপুর কোর্টে তা উঠেছে, আর কিছুক্ষণের মধ্যে তার রায় জানা যাবে। কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে বারবার করে কমিশনার অফ পুলিশ অলোক রাজোরিয়া, তিনি বারবার প্রত্যেকটা মানুষকে জানিয়েছেন, আপনারা আতঙ্কিত হবেন না, এমন কোন ধরনের যদি ঘটনা ঘটে থাকে তা কিন্তু পুলিশকে জানানোর জন্য। কারণ এই যে ভিডিওগুলো কিছুদিন আগে থেকে প্রকাশ হচ্ছে, ভিডিওগুলো কিন্তু গতকাল বা গত পরশু তা না, এই দীর্ঘদিন ধরে এই কার্যকলাপ চলতো তালতলা স্পোর্টিং ক্লাবে। এই তালতলা স্পোর্টিং ক্লাবে কিন্তু দুষ্কৃতীদের একটা আখড়া হয়ে দাঁড়িয়েছিল, সেই আখড়াকে কিন্তু পুলিশের কাছে কোনো খবর ছিল না। পুলিশের সে খবর না থাকার জন্যই কিন্তু এতদিন লেগে গেল তাদেরকে গ্রেপ্তার করতে। জয়ন্ত সিং এবং তার অনুগামীরা ইতিমধ্যেই পুলিশকে গ্রেপ্তার করেছেন, আরো জয়ন্ত সিং এর যারা সাকুরে রয়েছেন। সেক্ষেত্রে শুধুমাত্র কি লালটু অর্থাৎ এই প্রসূন, নাকি আরো কারোর নাম রয়েছে এই ঘটনায়? থেকে এখনো কোনো নাম প্রকাশ্যে আনা হয়নি, তবে পুলিশের সূত্রে যা খবর রয়েছে, এখনো পর্যন্ত চার থেকে পাঁচজন আরো অভিযুক্তরা রয়েছেন, তাদের খোঁজে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। তোমাকে যে কথাটা প্রথমেই বললাম, যে ক্যামেরার পিছনে যারা রয়েছে পুলিশ কিন্তু তাদেরকেও খোঁজাখুঁজি চালাচ্ছে। কারণ শুধু এই লালটু বা এই জয়ন্ত সিং বা আরো যারা রয়েছেন তারা কিন্তু তুলে নিয়ে আসেন না, সেসব যাদেরকে নির্যাতন করা হয় তাদেরকে, তাদেরকে তুলে আনার জন্য আলাদা একটি টিম রয়েছে, সেই চার থেকে পাঁচ জনের টিম। পুলিশ তাদের নাম সামনে রয়েছেন আমাদের সঙ্গে সৌগত বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। জয়ন্ত সিং এবং এই আড়িয়াদহের কাণ্ডকে ঘিরে নানা রকম তোলপাড় হয়েছে, রাজনৈতিক মহল একেবারে তোলপাড় হয়ে গিয়েছে, এবং আপনার সঙ্গেও ছবি দেখা গিয়েছিল এই জয়ন্ত সিং এবং জয়ন্ত সিং এর সঙ্গে, কি বলবেন? কিছু বলবো না, জয়ন্ত সিং এর সাথে একটা ছবি সত্যি ছিল, একটা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে আমি গিয়েছিলাম, মঞ্চে বসেছিলাম, আরো অনেকে ছিলেন, জয়ন্ত সিং সিং মঞ্চে নাকি ছিল, এই আমার জয়ন্ত সিং এর সাথে পরিচয়। আপনি কি তাকে চিনতেন কোনোভাবে? না, জয়ন্ত সিং কে জানতো, আমার সাথে কোনো কথাবার্তা আলাপ আলোচনা হতো না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়।
আপনাদের জানিয়ে রাখি এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রসূন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি লালটু নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাকে আদালতে পেশ করা হয়েছে, আর কিছুক্ষণ পরে রায় বেরোবে, তারপরে বোঝা যাবে কতদিনের হেফাজত দেওয়া হলো এবং কী কী রায় দেওয়া হলো তাকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, যেমনটা তুমি বলছিলে, হ্যাঁ দেখো সুব্রত, তোমাকে যেটা বলছিলাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রায় বেরোবে। এই প্রসেনজিৎ দাস ওরফে লালটু, এই লালটুর নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই বেলঘড়িয়া থানায়। শুধু বেলঘড়িয়া থানায় নয়, আর আশেপাশে বেশ কয়েকটি থানাতেও কিন্তু লালটুর নামে অভিযোগ রয়েছে। জায়ন্ট সিং এর গ্যাং যেভাবে এলাকায় তাণ্ডব চালিয়ে বেড়ায় প্রতিদিন রাত্রিবেলা মদ্যপ অবস্থায়, তার জন্য কিন্তু পুলিশ এক প্রকার কিন্তু অ্যাকশন নেওয়া ইতিমধ্যেই শুরু করেছে। জায়ন্ট সিং এর আরও যারা বাকি টিম রয়েছে তাদের খোঁজেও কিন্তু পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। পুলিশের তরফ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের কাছে, লালটুকে যাতে পুলিশে হেফাজতে নিয়ে আরো কিছু জিজ্ঞাসাবাদ করা যায়, আরো এই ঘটনার সঙ্গে কে কে যুক্ত রয়েছে তাদের নামেও কিন্তু তল্লাশি, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘড়িয়া থানার পুলিশ। সুদীপ্ত দা, বেশ অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে। আপনাদের জানিয়ে রাখি আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, যা জায়ান্ত সিং এর আরো একজন সাগরেদ, যার নাম প্রসূন, এবং যার যাকে যিনি লালটু নামে পরিচিত তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, এবং তাকে তাকে মহকুমা আদালত অর্থাৎ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।